মর্নিং ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল আশা করব প্রত্যেকে ভালো আছো আমরাও ভালো আছি আর এখন বাজে সকাল নটা বাজতে পাঁচ মিনিট বাকি আজকে উঠেছি আটটা দশ তো একটু লেট তো হয়েইছে অবশ্যই আর এই জায়গাটার অবস্থা দেখতে পাচ্ছ এই টেবিলটার এটাকে আজকে গোছাবো নিচ ওপর দুটোকেই গোছাবো আর গোছাবো এই ট্রলিগুলোকে যেহেতু ওর আজকে ছুটি আছে আর শ্যামবাজারও আমরা যাচ্ছি না তো এই কাজগুলো পড়ে রয়েছে অনেক দিন ধরে তো আজকে শুরু করবো তো চলো একে একে শুরু করা যাক আর আজকের মেনু হচ্ছে আমাদের ডালিয়া আর কি কি যেন বলেছেন ফুল ভাজা মাছ ভাজা হ্যাঁ এগুলো হচ্ছে আমাদের মেনু আর পাপা নিয়ে যাবে রুটি তরকারি খেয়ে যাবে তাই তো চলো কাজ শুরু করি আর ওখানে বসে চা খাচ্ছে টেবিলটাতে জানা জিনিস লাগে তার থেকে ডবল জিনিস রয়ে গেছে তাই জন্য আজকে বাদ বাকিগুলোকে ফেলবো মানে খালি কৌটোও রয়েছে কিছু ওগুলোকে ফেলবো জায়গা জিনিস জায়গায় রাখবো আর যদি কোনো কাগজপত্র দেখি ওকে অবশ্যই দেখাতে লাগে কারণ ও তো মোটামুটি বিল ঠিলে রেখে দেয় কৌটোটা দেখো কি ভালো লাগছে বক্সটা তাই তোমাদেরকে দেখালাম দেখি যদি আমার ব্যাগে জায়গা পাই তাহলে এটা নিয়ে যাওয়ার ইচ্ছে আছে তো চলো করে নিই আমি কাজ আজ দেখো হেফাজটাকে এইবার পরিষ্কার করে দিয়েছি এখানটায় সমস্তই সাজা জিনিস ফিনিস রয়েছে সাজা জিনিস তো নয় ক্রিম পলিনি আঠা বো ওর ফেস ওয়াশ এখানে রয়েছে সিরাম তো এই সব অলআউট এই সব রয়েছে আর এই যে দুর্গা ঠাকুরের যে বক্সটা দেখলাম এই বক্সটা এত নেই টাকা তো এই দুর্গা ঠাকুরের বক্সটা আমার ভীষণ ভালো লেগেছে তো এটার মধ্যে টুকিটাকি ওষুধ মাথা ব্যথা জ্বর এইসব তো এই আর কি আর এগুলো সব মামুনি সেট আপ ট্রলি মোটামুটি ফাঁকা করতে চেয়েছিলাম কিন্তু দেখলাম আলমারিতে পুরো ধরছে না আর দরকার নেই যেটুকু ট্রলিতে আছে ওটাকে থাক যাওয়ার সময় যেটুকু নেব নেব যা নেব না সেগুলো এখানে রেখে যাব আর আজকে এই চারটে কুর্তি ধুয়ে দেব যেগুলো না ব্যাঙ্গালোর থাকতেই এখানে এসেছিল বড্ড বড় এসেছে একটু খাপাতে হবে মানে যেহেতু সুতির একটু বড়ই নেওয়া হয়েছে তো দেখা যাক আগে সুতির বলে আগে কেচে দেব ধুয়ে দেব দেখি কতটা খেপে যায় তারপরে যা ব্যবস্থা নেওয়া নেওয়া হবে এবার টিফিন করবো এখন বাজে দশটা চোদ্দ টিফিন বানিয়ে নিয়ে চলে এসেছি এই যে ম্যাগিটাকে ওই ক্যাপসিকাম পেঁয়াজ ডিম এইসব দিয়ে নেড়ে নিয়ে এসছে আর ওখাবে ডিমের পৌঁছে আর প্রোটিনটা তো খাওয়া হয়ে গেছে এই আর কি হার আজকে এইসব কাজকর্ম করে চলো একটু ছাদে যাই ছাদ থেকে একটু রোদ ফোদ ফুয়ে এসে তারপর স্নান দান করে তারপর রান্নাটা করবো আজকে ব্রেকফাস্টটা করে কিছুক্ষণ বসে নিয়ে তারপর এসছি সবজি কাটতে কারণ ব্রেকফাস্ট করার আগে আমি আলমারিটা পরিষ্কার করছিলাম মানে ওই আর কি আমাদের ট্রলিগুলো সবটা তো ফাঁকা হয়নি তোমাদেরকে বললাম তারপর কিছুটা রেস্টের দরকার ছিল অবশ্যই তো রেস্ট নিয়ে তারপর এলাম আমি সবজি কাটতে ওই ডালিয়া করবো বলে গাজর বিনস ফুলকপি আলু পেঁপে আদা টমেটো সমস্ত কিছুটা সমস্ত কিছুটা কেটে নিয়ে আমি রেডি করে রেখে তারপর যাবো স্থানে তো এই আর কি বসে বসে কাটছিলাম আর ওদের সাথে কথা বলছিলাম ওই বাচ্চাগুলো পড়তে এসছে ওদের সাথে বেশ মজা লাগে কিন্তু আর আমার এই রান্নাঘরের থেকে এখানে বসে কাটতে বেশি মজা লাগে বুঝতেই পারছো গলার অবস্থাটা একটু খারাপই হয়ে যাচ্ছে নাক ঠাক আটকে যাচ্ছে একদম ঠান্ডাটা আসছে যাচ্ছে এরকম হচ্ছে তো তাতে করে আরও বেশি ঠান্ডা লেগে যাচ্ছে তো চলো মোটামুটি কাটা হয়ে গেছে বিনসটা কাটলেই হয়ে যায় তারপর রেডি করে রেখে যাই স্নানে এইগুলো তোমরা হয়তো চিনে থাকবে এগুলো আমার ব্যাঙ্গালোরের মেন দরজাতেও একটা রয়েছে সেই দেখে পাপাও কিনে এনেছিল কিন্তু পাপা ঠিক করে আটকায়নি নি কেমন একটু ঢিলা হয়েছিল তাই ওকে বললাম একটু আটকে দাও আর এই যে চৌধুরী নিবাস লেখাটা দেখতে পাচ্ছ এটা আমরা এনেছিলাম গোয়াতে যখন হানিমুনে গেছিলাম তখন এটার বাড়ির জন্য এনেছিলাম যাই হোক একটু ছাদে যাব ভেবেছিলাম এখন আর ইচ্ছে করছে না আমার এখনো রান্না হয়নি এখন বারোটা পাঁচ বাজে যাব একটা দিকে যাব একটু রেস্ট নিয়ে নি এখন চারটে যে নতুন কুর্তি ছিল ওই কুর্তিগুলোকেও ধুয়ে দিলাম খুব একটা খেপেছে বলে আমার মনে হচ্ছে না দেখা যাক কুকুগুলোকে সেলাই করাতে হবে বলে মনে হচ্ছে আর তো আর কি একটু রেস্ট নিয়ে নিই দেখতেই পেলে মোটামুটি যেটুকু কাজ বাজ হয়েছে সেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম আজকে এইদিকে সব সবজিগুলোকে ফোড়ন দিয়ে আমি একটু ভাজা ভাজা করবো আর সব মশলাপাতি দিয়ে কষিয়ে নেবো আর এখানে আমি মুগ ডালটাকে ভেজে নিচ্ছি তারপর ধুয়ে নেবো এটার মধ্যে ডালিয়া আর মুগ ডালটাকে তারপর জল দিয়ে নিয়ে নুন দিয়ে সেদ্ধ করে নেবো একটা সিটি আগে দিয়ে নেবো তারপর সবজিগুলোকে এটার মধ্যে দিয়ে একবারে খিচুড়িটা বানাবো সবজিগুলোকে ভালো করে কষিয়ে নিয়েছি আর এদিকে ডালিয়াটা আর ডালটাকে হাফ একদমই অল্প হাফও নয় ঠিক তাহলে দেখা যাচ্ছে দেখো নখ দিয়ে ভাঙা যাবে এই রকম করে নিয়েছি এবার এই জলটার মধ্যে বাকি সবজিটা দেবো আর ঘি আর একটু ভাজা মশলা দিয়ে আবার আটকে দেবো আর কাঁচা লঙ্কা ফেলে দেবো কটা দেখো বাচ্চা কলে উঠেছে আজকে তুই কি করেছিস বলে দেবো সবাইকে বলে দেবো পড়তে বসে কি করেছিস বলবো কথা বলো কথা বলো সবাই ভাববে তুমি কথা বলতে পারো না তোমার নাম বলে দাও তো নাম কি হ্যাঁ হাম্বা এসেছে বুঝতে পারছি তো ও আজকে পড়তে বসে কেঁদে দিয়েছে চিৎকার ঘরে কান্না ব্যাস দাদাভাই ভাই ঢুকে গেছে ও হাসি থেমে গেছে এটা হচ্ছে আমাদের বিরাটির গোপাল মন্দির আমি আজকে যাইনি ও আর মামুনি গেছিলো বাইরে ঠান্ডাটা কেমন না কেমন বুঝতে পারছিলাম না আর সত্যি কথা বলতে আমার যেতে আজকে ইচ্ছে করছিল না বেরোতে তাই আর বেরোয়নি তাই মা ছেলে মিলে গেছিলো একটু বিরাটিতে তখন ওরা একটু গোপাল মন্দিরে গেছিলো নমস্কার করতে ঠাকুরকে তো তখন ও তুলেছিলো যাই হোক আমারও দর্শন হয়ে গেল আর কি তাই তোমাদের সাথে একটু শেয়ার করলাম যারা বিরাটিতে থাকো বা এদিকে থাকো তারা তো চিনেই থাকবে খুব ফেমাস একটা মন্দির অনেকেই আসে এখানেও দূর থেকে তো আমার ভীষণ ভালো লাগে মন্দিরটায় যেতে আমি আজকে যেতে পারিনি তাই জন্য স্পেশালি এই শিব ঠাকুরের এই স্ট্যাচুটা আমার ভীষণ ভালো লাগে মন্দিরটা বেশ সাজানো গোছানো পরিষ্কারই থাকে আর যেহেতু এটা ওর ক্যামেরায় তাই জন্য একটু হেজি হেজি লাগছে দেখতে তো কোনো ব্যাপার নাই আমি জানি তোমরা একটু দেখে নেবে ঠিক করে আর ও ঠিক সামনে গিয়েও তোলে নিও অনেকটা দেখো কতটা দূর থেকে তুলেছিল ও ওরকমই মোটামুটি করতে বলেছিলাম তাই করেছিল নাহলে সেটাও আর হতো না তাও বাড়ি এসে বলছি কিন্তু করেছি আর এই হচ্ছে আমাদের রাতের ডিনার আজকে হচ্ছে আমাদের রাতের ডিনারে বিরিয়ানি অনেক দিন পর আমরা কলকাতা এসেছি এটা তো খেতেই হয় তাই না তোমরা দেখলেই বিরিয়ানি খেয়েছি কিন্তু যেটা ভেবে বিরিয়ানিটাও এনেছিল মানে আমাদের এখানে একটা আর্সালান রয়েছে ভীষণ ভালো বানায় ও ওটা থেকে আনবে বলেছিল কিন্তু মামনি বলল যে স্টেশনের ধারে একটা দোকান আছে ও ভালো নাকি বানায় তো আমাদের খেয়ে ভালো লাগলো না হয়তো আজকে কোনোভাবে ডাউন হয়ে গেছিলো বা কিছু তো মোস্ট অখাদ্য লেগেছে খেতে মানে এতটাই ড্রাই চিকেনটাও ড্রাই বিরিয়ানিটাও ড্রাই আমি সচরাচর নষ্ট করতে পছন্দ করি না দেখছিলাম যে কেউ রেখে দেবে না আমারটাই কি শুধু থেকে যাবে আমিও খেয়ে নিলাম তারপর দেখলাম ও মোটামুটি অনেকটাই তুলে রেখে দিল মানে ও আর খেলোই না ওরা আবার সবটাই পারফেক্ট চাই ভালো চাই সবসময় তো ওটা হয় না আমাদের যেরকম কোনো ব্যাপার না আমি আর পাপা খেয়ে নিয়েছি আর মামুনি তো আজকে নিরামিষ খেয়েছে ওই জন্য মামুনি খাইনি আর ও খেলোই না পুরোটা এই আর কি তো চলো কালকে আমাদের বাড়িতে মানাই দাদা আসবে মানাই দাদার আরেক দাদা আসবে অজয় দাদা তো এরা আসবে আসবে মূলত মানাই দাদা হচ্ছে দিয়ার দাদা আর কি তো সবাই আসবে ছোট মাসিমুনি মেয়ে আসবে দিশা সব আসবে কালকে তো মজা তো অবশ্যই হবে আর বিকেলে একটু প্ল্যানও রয়েছে আমাদের তো চলো দেখা যাক কালকের প্ল্যানটা কিরকম কি হয় কেমন কি রান্না হয় কি না হয় কালকে দিনটা দেখা যাক কেমন কাটে আশা করি তোমাদেরও দিনটা ভালো কাটবে কালকে যদি যদিও এই ভ্লগটা যেতে যেতে পঁচিশে ডিসেম্বরই হবে তাই আগাম বড়দিনের শুভেচ্ছা সবাইকে সবাই দিনটা খুব ভালো করে কাটাও অনেকেই হয়তো পার্কস্ট্রিট যাওয়ার প্ল্যান রেখেছো বা অনেকেই ঘুরতে যাবে পিকনিক যাবে যে যাই করোনা কেন সত্যি ভীষণ ভালোভাবে কাটাও পার্ক যাওয়ার আমার খুব একটা ইচ্ছা নেই একবারই গেছি আমি জীবনে সেই জীবনে ওই একবারই ফার্স্ট ওই লাস্ট করে দিয়েছি আমি আর জীবনে পাকশ্রী যাবো না পঁচিশে ডিসেম্বর ফার্স্ট জানুয়ারির মধ্যে আর কি বিভৎস লেভেলের একটা ভিড় আমি কোনো দিন যাইনি ও একবার আমাকে দেখিয়ে এনেছে ব্যাস আমি আর চাই না ওই টাইমে যেতে রাস্তা বন্ধ করে দেয় যে রাস্তা দিয়ে সোজা আসা যায় সেখান দিয়ে আসা যায় না মানুষের ঢল সেদিনকে দেখা যায় ওখানটাতে আরেক দুর্গা পুজোর ভিড় হয় ওখানে আর কথা বাড়াচ্ছি না আজকের মতো গুড নাইট কালকে আবার আসছে একটা নতুন ব্লগ এর সাথে আশা করি কালকের ব্লগটা তোমাদের ভালো লাগবে আর যদি কোনো নতুন চ্যানেলে এসে থাকো তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো পাশে থেকে লাইক করো শেয়ার করো কমেন্ট করে জানিয়েও তোমাদের কেমন লাগলো আর যারা অলরেডি আমার সাথে আছে তাদেরকে অসংখ্য অসংখ্য ভালোবাসা এভাবে পাশে থেকে টাটা